শ্রাবণ মাস আর ভোলা মহেশ্বর, এই দুটো প্রত্যেকের মনের ভেতরে একটা স্থান নিয়ে নিয়েছে, তাই তো আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, হাউস অফ ক্রিয়েশনই বটে, তাই তো বিভিন্ন রকমের ক্রিয়েটিভ আইডিয়াস এবং কিভাবে ক্রিয়েটিভলি হোম মেকিং করা যায়, লাইফস্টাইলটা কীভাবে ক্রিয়েটিভলি তৈরি করা যায়, সেট করা যায়, তাই নিয়েই আমি ব্লগ বানাই। যে সমস্ত দর্শক বন্ধুরা আজকেই আমার চ্যানেলে নতুন, তাদের জন্য আমার চ্যানেল ভিজিট করার অনুরোধ রইল। অবশ্যই অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তারই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা হচ্ছে আমার শিব ঠাকুরের, অর্থাৎ মায়ের বাড়ির যে শিব ঠাকুর ছিল তার ত্রিশূলটি ভেঙে গিয়েছিল। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, বুঝতেই পারেন, অনেকে বলে ভাঙা ঠাকুর নাকি রাখতে নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ভাঙা ঠাকুর রাখতেই নেই তাহলে আমাদের হাত পা ভেঙে গেলে আমরা কেন সেটা প্লাস্টার করি। যাই হোক, আমরা যখন হাত পা প্লাস্টার করে থাকতে পারি, সেটাকে আবার মেকআপ করে নিতে পারি, সারিয়ে নিতে পারি, তাহলে কেন ঠাকুররা সেরমভাবে হবে না। তাই তো ভগবানের মূর্তিটাকে, ত্রিশূলটা যে ভেঙে গেছিলো, সেই ভাঙা ত্রিশূলটার জায়গায় আরও একটা নতুন ত্রিশূল বানিয়ে নিলাম মোল্ডেড ক্লে দিয়ে। কীভাবে বানালাম আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম। তাও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর তারই সঙ্গে সঙ্গে ওটাকে ভালো করে ডিজাইন করে নিলাম যাতে একদিন পর ওটা লাগিয়ে দেওয়া যায়। মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করলে শোকাতে একদিন লাগে, একদম শক্ত পাথরের মতো হয়ে যায়। তারপর আপনি রং করে সেটাকে যেখানে লাগানোর, এই আমি যেরকম এই ভাঙা অংশটাতে এটাকে লাগাবো। যাই হোক, এবার পালা হচ্ছে এই শিব ঠাকুরটা আবার পুনরায় নতুন করে ফেলার। বহু বছরের পুরনো শিব ঠাকুর, আর এখন তাই আমি একটুখানি ঝেড়ে ঝুড়ে ঘষে মেজে নিয়ে তারপরে প্রাইমার লাগাচ্ছি। বেস কালার হোয়াইট লাগিয়ে মেন কালারটা হোয়াইটই রাখবো। আগে ঠাকুরের কালারটা অফ হোয়াইট কালারের ছিল, বা স্কিন কালার যেটা বলবেন, সেটা একদমই ডাল হয়ে গিয়েছিল যেহেতু পুরো অনেক পুরনো। আর তারই সঙ্গে সঙ্গে এখন পুরো হোয়াইট বেসটা দুবার করার পর এখন ঠাকুরের বাদবাকি জায়গার রং করা হচ্ছে। তলায় বাঘ, বাঘের ছাল, ঠাকুরের পরনের পোশাক আর কিছু ডিটেলিংস সবে মিলে এই সমস্ত পুরনো জিনিস নতুন করে আবার তৈরি করতে আমাদের যেরকম ভালো লাগে, সেরকম তৈরি হয়ে যাওয়ার পর সেটা দেখতেও একটা অন্যরকম লাগে। কোনো জিনিস রিজেক্ট করার আগে সেই জিনিসটাকে পুনরায় আরেকবার ভেবে সাজিয়ে গুছিয়ে নেওয়া দরকার, তাতে মনে হয় জীবনের উপলব্ধিটার সঙ্গে সঙ্গে জীবনটাও অনেক সুন্দর হয়। যাই হোক, আমি শিব ঠাকুরটাকে তাই শ্রাবণ মাস উপলক্ষে রং করে দিয়ে এলাম। মায়ের বাড়িতে খুব একটা যাওয়া হয় না, অনেক মাস পর পর যাই, তাই যখনই যাই মার যেগুলো ভালো লাগা পছন্দ সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব। তাই তো মায়ের প্রিয় ভোলা মহেশ্বরকে একটু রং টং করে নতুন করার চেষ্টা আর কি। কেমন লাগলো দর্শক বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখতেও ভুলবেন না। যাই হোক, কথায় কথায় শিব ঠাকুরের ডিটেলিং কমপ্লিট, এখন শুধু শেডিং বাকি রয়েছে যেটা কিনা আমি এটা ড্রাই হয়ে যাওয়ার পর তারপর করব। আর এই যে ত্রিশূলটাও আমি কালার করে নিয়েছি, শুধু ডিটেলিংটা বাকি। আর এখন শিব ঠাকুরের ইয়েলো কালার দিয়ে শেডিং করে শিব ঠাকুর কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারই সঙ্গে সঙ্গে ত্রিশূলটাকেও আমি সেট করে দিয়ে আসনে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর ভার্নিশের একটা কিংবা দুটো কোট লাগাতে একদম ভুলবেন না, এতে কালার লং লাস্টিং হয়। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লটস অব লাভ।